খালি হাতে কুমির ধরেন, দিব্যি হাঁটেন র্যাম্পেও। এই মডেল পেশায় ভূবিজ্ঞানী, যে রাঁধে সে চুলো বাঁধে, জনপ্রিয় প্রবাদের জলজ্যান্ত নিদর্শন রোজি মোর। তিনি একাধারী ভূবিজ্ঞানী, মডেল এবং বন্যপ্রাণ বিশ্লেষক। ফ্লোরিডার বাসিন্দা রোজি একটি পাবলিক সেক্টরে জলসম্পদ ব্যবস্থাপক হিসেবে কাজ করেন। গবেষণার অঙ্গ হিসাবে বন্যপ্রাণ, বিশেষত সরীসৃপ এবং জলজ প্রাণীদের নিয়ে তাকে কাজ করতে হয়। সাক্ষাৎকারে রোজি জানিয়েছেন, তিনি বিশাল বিশাল অজগর থেকে শুরু করে হিংস্র কুমিরও ধরতে পারেন। কুমির ধরার জন্য কোনো বিশেষ নিরাপত্তার প্রয়োজন হয় না, খালি হাতে ধরেন কুমির। এছাড়াও শার্ক ডাইভিংও করে থাকেন তিনি। কাজের সূত্রে তাকে গভীর সমুদ্রের অন্দরমহল নিয়ে ঘাটাঘাটি করতে হয়। সমুদ্রের হাঙর ভর্তি এলাকায় তিনি ঝাঁপিয়ে পড়েন এক নিমেষে। কখনো কখনো বন্য সরীসৃপের খোঁজে গভীর জঙ্গলের মধ্যে ছড়ে যান রোজি। জল কাদা মিখে ধরে ফেলেন আস্ত কুমির, খালি হাতে অনায়াসে কুমির ধরে তার মুখ বেঁধে ফেলেন। তবে জলে জঙ্গলে ঘুরে বেড়ানো এই তরুণীর অন্য এক রূপ রয়েছে। সাপার কুমির ধরার পাশাপাশি রোজি মডেলিংও করেন চুটিয়ে। নকশা করা পোশাক পরে সেজেগুজে র্যাম্পে হাঁটেন। রোজি জানিয়েছেন, শার্ক ডাইভিং বা কুমির ধরার সময় ছবি তুলতে তুলতে মডেলিংয়ে তার আগ্রহ তৈরি হয়। সেই সূত্রেই নানা চিত্রগ্রাহকের সঙ্গে তার পরিচয় হয়। ধীরে ধীরে মডেলিংয়ের দুনিয়ায় জনপ্রিয় হয়ে ওঠেন তরুণ এই বিজ্ঞানী। বর্তমানে আমেরিকার একাধিক পোশাক এবং পানীয় তৈরির সংস্থার সঙ্গে মডেল হিসেবে চুক্তি রয়েছে রোজের। তার কাজে পেশাদারিত্বের ছাপ স্পষ্ট। রোজি আসলে মিসৌরির বাসিন্দা। 20 বছর বয়সে তিনি ফ্লোরিডায় চলে আসেন। ছোটবেলা থেকেই বন্য প্রাণের প্রতি তাঁর ঝোঁক ছিল। হাঙর দেখতে খুব ভালোবাসতেন রোজি। ফ্লোরিডায় এসে ফ্লোরিডা আটলান্টিক বিশ্ববিদ্যালয়ে পরিবেশবিদ্যা নিয়ে পড়াশোনা করেন, এরপর পড়েন ভূবিজ্ঞান। এই সূত্রেই জলসম্পদ, জলজ প্রাণীদের নিয়ে নানা কাজ করতে হয়েছে রোজিকে। ধীরে ধীরে সরীসৃপরাই তাঁর প্রিয় হয়ে ওঠে। রোজি বলেন, জীবনের অনিশ্চয়তা তার সব থেকে প্রিয়। এমন জীবনই তিনি চেয়েছিলেন যেখানে সকালবেলা উঠে সারাদিন কি হবে তা আগে থেকে ভেবে নেওয়া যাবে না। নিজের জন্য তেমন অনিশ্চয়তায় মোড়া জীবন বেছে নিয়েছেন রোজি। একদিকে মডেলিং, অন্যদিকে বিজ্ঞান, তার দুই সম্পূর্ণ ভিন্ন ঘরানার কাজ একসঙ্গে কি করে সামলান রোজি? তিনি বলছেন, দুটি কাজই তো পছন্দের, ভালো লাগার, তাই স্বচ্ছন্দ, তবে বিজ্ঞানটাই বেশি স্বাচ্ছন্দের। তবে জঙ্গলে রোজি যে ধরনের রোমাঞ্চকর অভিজ্ঞতা সঞ্চয় করেন, সেই অভিজ্ঞতা থেকে সাধারণভাবে মেয়েরা বঞ্চিতই থাকে। তিনি নিজেই জানিয়েছেন, কর্মক্ষেত্রে পুরুষের আধিক্য তার বড্ড চোখে লাগে। তিনি চান মেয়েরাও এই পেশায় আসুক, রোমাঞ্চকর অভিজ্ঞতায় জীবন উপভোগ করুক মেয়েরাও। টেলিভিশনে সাপ বা সরীসৃপ ধরার মতো দুঃসাহসিক কাজে বেশিরভাগ ক্ষেত্রেই ছেলেদের দেখা যায়, সেখানে তার মতো মেয়েদের আরও বেশি করে দেখতে চান রোজি। সমাজ মাধ্যমে বেশ সক্রিয়, মডেলিংয়ের অজস্র ছবি পোস্ট করেন, অনুরাগীর সংখ্যাও কম নয়। মডেলিংয়ের ঝলমলে ছবির ছায়ায় যাতে তার জঙ্গল আর জলের অভিজ্ঞতা ঢাকা না পড়ে সেদিকেও নজর রাখেন। সাপ সরীসৃপের সঙ্গে নিজের অভিজ্ঞতা সমাজ মাধ্যমেও পোস্ট করে নারী হিসেবে এই পেশাকে প্রচারের আলোয় আনার চেষ্টা করছেন রোজি।